তাইতে বলছে জীবন একটা যুদ্ধের মতো না, যুদ্ধটা বাইরে নয়, তোমার সমস্যার সাথে লড়ার আগে, তোমার পরিবারের সাথে লড়ার আগে, তোমার সম্পর্কের সাথে বাঁচাবার আগে, তুমি আজকে দিনে তোমার সম্পর্ক বাঁচাতে চাইছো তোমার স্বামীর সাথে, ওইসব সব করার আগে তোমাকে প্রথমে লড়তে শিখতে হবে তোমার মনের সাথে। কারণ তুমি যদি নিজের মনের সাথে না পারো, তুমি নিজের স্বামীর সংসারও বাঁচাতে পারবে না। আমি অনেকজনকে দেখেছি কি আমি ওদেরকে বাক্য দিয়ে বোঝাবার চেষ্টা করেছি কি বাক্য কি বলতে চাই, ভালোবাসো। যদি বা তোমার স্বামী অন্যজনকে প্রেম করছে, ওকে ভালোবাসে দিয়ে আঁকো, কিন্তু যেহেতু ওর আবেগ ওর সাথ দিচ্ছে না, করে উঠতে পারছে না, বারবার কি করছে, ভালোবাসতে যাচ্ছে আর যখনই দেখছে ওর স্বামী মেসেজ করছে রেগে যাচ্ছে, রেগে গিয়ে ঝগড়া একেবারে পাটি ছোড়াছড়ি আরো দূরে করে দিল। কথাটাকে বুঝতে পারছি? তার মানে তুমি নিজের উপরেই কর্তৃত্ব করতে শেখো নি, তুমি নিজের স্বামীর উপরে কর্তৃত্ব করতে চাইছো, বা তুমি নিজের পরিবারের উপরে। অটোমেটিকলি কি হয় কি ইট উইল ব্রিং কিওস ইন ইওর ফ্যামিলি, ভেঙে চুরমান নষ্ট করে দেওয়া হবে। কিন্তু যে ব্যক্তি নিজের উপরে কর্তৃত্ব করে, সে যে কোনো জিনিসটাকে হাত দেবে সেই জিনিস নষ্ট হবে না। তুমি যদি নিজের মনের উপরে কর্তৃত্ব করতে পারো, তুমি যে জিনিস হাত দেবে, বলতে হয় না একটা কাহাবত ছিল, একটা রাজা ছিল কি যে জিনিসে হাত দিত সেটা সোনা হয়ে যেত, ওটা কি করে হতো? আমরা অনেক সময় হার মেনে নিই, হেরে যাওয়াটা হলো সব থেকে দুঃখের বিষয়। প্রভু বাক্যর মধ্যে বলছে মানুষ জাতিকে বানানো হয়েছিল প্রেম দিয়ে, এটা ভালোবাসাই ছিল যেটা মানুষকে সৃষ্টি করেছিল, এটা ভালোবাসাই ছিল যেটা কৃষ্ণকে নামিয়ে নিয়ে এসেছিল, এটা ভালোবাসাই ছিল যেটা কৃষ্ণকে ক্রুশের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছিল। তিনি বলছেন আমার কাছ থেকে কেউ আমার প্রাণ কেড়ে নিতে পারে না, আমি যদি চাই আমি এখনই নিজে পিতাকে বলতে পারি সে আমার জন্য কি বাহিনী পাঠিয়ে দেবেন। একটা দূত ইসরায়েল জাতির 80,000 লোককে মেরে দিয়েছিল, সেটাও কি সে সৈন্যবাহিনীদেরকে। তারপরে দাউদ ওখানে ক্ষমা চাইতে শুরু করলো, কি ক্ষমা করে দাও প্রভু, আর সে কীভাবে মারছিল, সে কি নেমে এসে দূত সবাইকে বধ করছিল, না, প্লেগ মানে বুঝতে পারছেন রোগ, যেসবকে ব্ল্যাক ফিভার বলে, ছড়াই যেটা। কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম ইবোলা রোগ আফ্রিকার মধ্যে ছড়িয়ে গেছিল, ছোঁয়াচে রোগ যেসব হয়, যেটা তুমি তার সাথে যদি থাকো, যেমন টিবি যদি কাউরের হয় প্লেট গ্লাস সব আলাদা করে দিতে হয়, যদি একই প্লেটে খাও ওর এটো যদি তুমি খেয়ে ফেলো তোমারও টিবি হয়ে যাবে। ওইভাবে একটা রোগ নামিয়ে নিয়ে এসেছিল যেটা খড়গ ছিল দূতে, আর সেই খড়গ যখন মেরেছিল 80,000 জন মরে গেছে। তার মানে এক একটা দূতের ক্ষমতা যে দেখতে পাচ্ছ। আর প্রভু যখন বলছে বাহিনী, একটা বাহিনীর মধ্যে কত থাকে, আমাদের দেশের মধ্যে ছেড়ে দিন, আমাদের রোমান সাম্রাজ্যের মধ্যে যারা নিজের বাহিনী বলতো, বলছে এক একটা বাহিনীর মধ্যে 6,000 সৈন্য থাকত, এক একটা বাহিনীর মধ্যে 6,000 সৈন্য থাকত। ঈশ্বর যখন বাহিনী বলছে তাহলে ওর মধ্যে কটা থাকে, ওটা প্রেমই ছিল যেটা ঈশ্বরকে ক্রুশের মধ্যে 3 দিন ঝুলিয়ে রেখে দিয়েছে, তার কাছ থেকে প্রাণকে কেড়ে নিতে পারিনি, তিনি নিজ থেকে দিয়েছে, বললেন আমার আত্মা তোমার হাতে আমি সমর্পণ করলাম, নিজে থেকে দিয়েছে, তার কাছ থেকে কেউ প্রাণ কেড়ে নিতে পারিনি। আবার সে বলছে ওই একই আত্মা যেটা ঈশ্বরের মধ্যে ছিল সেটা 3 দিন পর তাকে উঠে দাঁড় করিয়ে দিয়েছে, সে নিজে উঠে দাঁড় বেরিয়ে এসেছিল। আর বেরিয়ে এসে মেরি ম্যাগডালেন ওখানে গিয়ে দেখলো কি ঈশ্বর নেই, কিন্তু ঈশ্বর বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ও বেরিয়ে এসে কাঁদছিল বাগানের মধ্যে, ওকে আওয়াজ দিল প্রভু, ও আওয়াজ চিনতেও পারেনি, কিন্তু যখন প্রভুর দিকে তাকালো তখন বুঝতে পারলো কি ঈশ্বর। সে ওখানেই হাঁটাচলা করছিল অপেক্ষায় কি মেরি ম্যাগডালেন আসবে, সেই ঈশ্বর। এটা ভালোবাসাই ছিল। আজকে দিনে তুমি দেখো আমাদের সম্পর্ক ভালোবাসার বিহীন কিছু হতে পারে না, তোমার সংসার তুমি যেটা করছো ওটা ভালোবাসার বিহীন থাকতে পারে না। তুমি যদি আজকের দিনে তোমার পরিবারের মধ্যে ভালোবাসা নেই আর তুমি যদি সংসার করছো, তাহলে আমি তোমায় বলতে চাই তুমি সব থেকে হতবাগা, তোমার মতন কপাল খারাপই নেই কাউরে, কি তুমি এমন একটা পরিবারের মধ্যে রয়েছো যাকে তুমি ভালোই বাসো না, দুঃখের বিষয়। কিন্তু ধন্য সে যে নিজের পরিবারকে ভালোবাসে। আজকের দিনে আমাদের কোনো সম্পর্ক আমরা নিজে থেকে বেছে নিইনি, সব দেওয়া হয়েছে। এখানে কে বলতে পারে তুমি যদি প্রেম করেও বিয়ে করেছো, নিজে থেকে দেখে প্রেম করেছো, প্রেমও হয়ে যায়। তুমি চেয়েছিলে চোখ টানা টানা, এরকম এরকম আচরণ থাকে, কিন্তু কি বেরোবে। আমি একটা বোনকে চিনি, নেশারিদেরকে পছন্দ করতো না, কিন্তু প্রেমই করলে একটা নেশারি, পছন্দ করতো না কেউ সিগারেট খেলে, উল্টো পাল্টা কথা বলতো ছেলেদেরকে,
কিন্তু শেষের দিকে প্রেম করলো একটা বাবাকে। মা চিল্লাম জ্বালিয়ে একেবারে গাঁজা খেয়ে যাচ্ছে সারা, ওকেই প্রেম করেছে। তার মানে প্রেমের মধ্যে তোমার শক্তি থাকে না, তার মানে সব কিছু প্রভু তোমার জীবনের মধ্যে নির্ধারিত করেছে। এবার যদি তুমি ওটাকে নিয়ে চালিয়ে উঠতে না পারো, তুমি কোনো জায়গায় বিশ্বস্ত থাকতে পারবে না। যেটা তোমায় দেওয়া হয়েছে অল্প, ওটা নিয়ে যদি তুমি বিশ্বস্ত নয়, তোমাকে আরো কেন দেওয়া হবে? সব থেকে প্রথম কথা, তোমাকে আরো কেন দেওয়া হবে? বলছে যার কাছে অল্প আছে সেটাও কেড়ে নেওয়া হয় প্রভু বলছে, কিন্তু যার কাছে আছে তাকে আরো দেওয়া হবে। আমি আজকে দিনে জিজ্ঞেস করতে চাই, তোমার কাছে আছে সেই ভালোবাসা তোমার পরিবারের প্রতি? প্রভুর বাক্য বিধির বিধান নয়, অনন্তকালের জন্য। তার বাক্য অনন্ত, তিনি যখন মুখ খোলে তিনি এমন কথা বলেন না যেটা আজকে আর এই সময় থেকে এই সময় সিজনাল ভাবে তিনি কথা বলেন না। তিনি যখনই বলেন তিনি অনন্ত হিসাবে বলেন, যেটা অনন্তকাল থাকবে। His word is eternal. Whenever he opens his mouth, he speaks the word which is eternal. He will never speak seasonal words. যেটা এই সময় খার জন্য নির্ধারিত না। তিনি যদি কিছু বলছে তাহলে মনে রেখো এটা অনন্তকালের জন্য। তাহলে তিনি মুখ খুলেন না, কারণ যদি তিনি কিছু বলে দেয় তুমি ফেসে যেতে পারো। আজকে দিনে আমরা অনেকজন প্রভুর কাছ থেকে প্রত্যাশা করছি, তুমি জানেন আমার জীবনের মধ্যে যখন আমি প্রভুকে বলেছি আমি পরিবর্তন, তখন আমার জীবনের মধ্যে অল হেল ব্রেক ব্রোকেন লুজ, মনে হচ্ছে নরক ছেড়ে দিয়েছে আমার উপর। যখন আমি প্রভুকে আমার জীবনটাকে পরিবর্তন কর, যেই বলেছে আমার জীবনটাকে পরিবর্তন কর, মনে হচ্ছে নরক ঘিরে নিয়েছে আমাকে। সব জায়গা উল্টো পাল্টা হচ্ছে, সব জায়গা থেকে দেখছি মনে হচ্ছে আমার বিরুদ্ধেই সব কিছু হচ্ছে। কিন্তু যেটাকে আমি মনে করছিলাম আমার বিরুদ্ধে, সেটা ছিল প্রভুর হাত। ওইসব জিনিস আমার জীবনের মধ্যে না হতো, তাহলে আজকে দিনে আমি নিজেকে এই 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 পোশাকের মধ্যে এই জ্ঞান নিয়ে তোমার কাছে বসতে পারতাম না, তোমাকে বলতে পারতাম না জীবনের বিষয়ে বলতে পারতাম। আমি আজকে দিনে 30 বছর, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে আমাকে রীতিমতন লোনলিনেস নিয়ে লড়তে হচ্ছে। লোনলিনেস মানে বুঝছেন, একাকিত্ব নয়। এই বয়সের মধ্যে একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন, কিন্তু আমাকে লড়তে হচ্ছে। কেন কেন লড়তে হচ্ছে? আমরা ছোট ছোট এই জিনিসটাকে লিখিয়ে নিতে পারো তো খুব ভালো। ছোট ছোট জিনিস তখন আঘাত দেয় যখন আমাদের চোখের কাছে কোনো বড় দৃশ্য নেই বা কোনো বড় উদ্দেশ্য নেই, তখন কিন্তু ছোট ছোট জিনিস আঘাত দেবে। কি যদি বড় উদ্দেশ্য থাকে আর তুমি ওই বড় উদ্দেশ্যের জন্য এগাচ্ছ, তাহলে ছোট ছোট জিনিস তোমায় আঘাত দেবে না। কথাটাকে বুঝতে পেরেছো? আবার দিয়ে বলবো, যখন উদ্দেশ্য বড় থাকে তখন ছোট ছোট জিনিস আঘাত দিতে পারে না, এই যখন কোনো উদ্দেশ্য থাকে না তখন একটা ছোট জিনিসও আঘাত দিয়ে চলে যাবে। যখন উদ্দেশ্য বড় থাকে, যেরকম আমার উদ্দেশ্য আমি প্রচার করতে চাই, ঠিক আছে, আমি খুব ভালোবাসি প্রচার করতে, আমি নিজেকে দিন রাত, আমি যখন বাড়ির মধ্যে শুয়ে রয়েছি আমি খালি ভাবছি আমি প্রচারই করছি, আমি খালি ভাবছি এত এত লোকের সামনে আমি প্রচার করছি। কিন্তু এটাকে পেতে গেলে আমায় কী করতে হবে? আমি যখন যাচ্ছি আমায় কেউ গাল দিচ্ছে, এবার আমিও যদি ওকে ওকে গাল দিয়ে দিই তাহলে ওর সাথে আমার ঝগড়া হয়ে যাবে, আরও কিন্তু আমার থেকে দূরে চলে যাবে একটা ধারণা করে কি এ কী প্রচার করবে। কি যদি ওকে আমাকে জিততে হয় আমাকে সহ্য করতে হবে। তো এবার আমার কাছে দুটো রাস্তা রয়েছে, ওই জায়গাটাকে পেতে গেলে এই গালটাকে শুনে নি, সহ্য করে নি, আর অপেক্ষা করি যতক্ষণ ওখানে পৌঁছে না যায়। কথাটাকে ভালো করে বোঝো। আজকে দিনে আমি জিজ্ঞেস করতে চাই, এখানে কতজন বসে আছে উদ্দেশ্য নিয়ে? ছোট ছোট জিনিস কেন আঘাত দিচ্ছে? কারণ তোমার কোনো উদ্দেশ্যই নেই। তুমি নিজের সংসারকে নিয়ে কোনো উদ্দেশ্য নেই, তোমার বাচ্চাকে নিয়ে তোমার কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য বড় করো, বানাও কিছু উদ্দেশ্য। আর জানেন তো, কিছু কিছু স্বপ্ন আমাদের ভেতরে থাকে আর কিছু কিছু স্বপ্ন আমাদের ভেতরে থাকে না, বাইরে থাকে। যে স্বপ্ন বাইরে থাকে না সেই স্বপ্ন পুরো হয়, কারণ তুমি রীতিমতন দেখছো নিজেকে ওই জায়গায় বারবার। আমি নিজেকে রীতিমতন দেখি ওই জায়গায় যে আমি প্রচার করছি, তাই তো আজকে দিন এখানে বসে আছি আপনাদের সামনে। রীতিমতন দেখতে থাকি, ভাবতে থাকি, ঘরের মধ্যে যখন আমি বসে থাকি আমার মাথার মধ্যে অন্য চিন্তা আসে না, কিন্তু শুধু প্রচারেরই চিন্তা থাকে। কী করে একটা জীবনকে বের করবো,
যে আমার সাথে বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাকে কি করে টেনে নিয়ে আসবো? অনেক কিছু কাজ করছে, অনেক চিন্তা, অনেক ঘৃণা আসছে মাঝখানে, কিন্তু আই হ্যাভ টু চুজ। ঘৃণাও কাজ করছে, প্রভুর আত্মাও কাজ করছে, বাক্যও আছে, কিন্তু আমাকে বেছে নিতে হবে আমি কি করব। যদি আমাকে ওকে জিততে হয় তাহলে আমাকে প্রভুর আত্মাটাকে বেছে নিতে হবে। রাস্তাটা কঠিন, কিন্তু বেছে নিতে হবে। তাই উদ্দেশ্য জীবনের মধ্যে থাকা খুব প্রয়োজন, কারণ জীবনের মধ্যে যদি উদ্দেশ্য না থাকে তুমি কখনো বেড়ে উঠতে পারবে না। যদি কোনো জিনিস তোমার আগে না থাকে, যেটার পিছনে তুমি দৌড়াচ্ছ, সেটাকে পাওয়ার আশা না থাকে, তাহলে তুমি যে কোনো জায়গার মধ্যে পৌঁছে যাবে আর ওই জায়গার মধ্যেই রয়ে যাবে, কারণ তোমার কোনো উদ্দেশ্য ছিল না। কি যদি উদ্দেশ্য থাকে তাহলে তুমি দেখবে অনেক কিছু আছে যেটা তোমায় ডিস্ট্র্যাক্ট করবে, কিন্তু দিনের শেষে যেটা তুমি দেখছো পাওয়ার জন্য আশা করছো তুমি সেটার পিছনেই দৌড়াবে। আর যাদের উদ্দেশ্য নেই তাদের কোনো রাস্তাও নেই, যে কোনো রাস্তাটা নিয়ে নেবে, যে কোনো জায়গার মধ্যে বসে যাবে। তাই অনেক মায়েরা রয়েছে সংসার তো করছে, তারা নিজের পরিস্থিতি মানিয়ে নিয়েছে, বাড়ির মধ্যে যা হচ্ছে হতে দিচ্ছে, কিছু করার নেই, কারণ কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য বানান প্রভুতে। আর উদ্দেশ্য এরকম এরকম আসে না, সেটা প্রভুর সাথে যুক্ত হলে আসে। আমি যখন প্রভুর সাথে যুক্ত হয়েছি আমার উদ্দেশ্য এসেছে। আমার ততক্ষণ প্রভুর জীবনের মধ্যে উদ্দেশ্য আসেনি যতক্ষণ আমি প্রভুর সাথে যুক্ত হইনি। ওরকম যুক্ত নয়, আমি পুরোপুরিভাবে এমন যুক্ত হয়ে গেছিলাম যেরকম একটা ছেলে, বাচ্চা ছেলে যখন অতদিন পর নিজের মাকে দেখে আর মাকে ছাড়তে চায় না, ওইভাবে যুক্ত হয়েছিল প্রভুর সাথে। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না প্রভুর ছাড়া। তোমার জীবনের মধ্যে তোমাকে ওই স্থানের মধ্যে আসতে হবে, ওই নির্ণয়ের মধ্যে আসতে হবে, তোমার কাছে কোনো রাস্তা নিয়ে। যদি আজকে দিনে তোমার কাছে প্রভু ছাড়া অন্য কোনো রাস্তা আছে, তাহলে তুমি এখন পর্যন্ত প্রভুর কাছে প্রার্থনা করে কিচ্ছু পাবে না। তাইতে প্রভুর বাক্যর মধ্যে বলছে তোমার দৃষ্টিকে প্রভুর উপরে রাখো, কারণ যখন তুমি নিজের দৃষ্টিকে প্রভুর উপরে রাখবে তাহলে তুমি প্রত্যাশা ওখান থেকে করবে। কি যদি তোমার দৃষ্টি কখনো প্রভুতে আছে, কখনো এখানে আছে, কখনো ওখানে আছে, তুমি নিজে বুঝতে পারবে না তুমি কোথায় হাঁটছো। দৃষ্টি এক জায়গায় রাখতে চেষ্টা করো, দশ জায়গা নয়। তাই প্রভু নিজের ইসরায়েল জাতিকে বলছে তুমি ব্যভিচার করেছো, তোমার দৃষ্টি কখনো আমার উপরে তো কখনো দেবতাদের উপরে, তুমি ব্যভিচার করেছো। আমরা যেন এরকম না হই, এরকম মণ্ডলী না হই যার দৃষ্টি অন্যজনের উপরে থাকে, যার যে যে যেরকম বলছে সব কিছু শুনে নিয়ে নিচ্ছে, একবারও যাচাই করে দেখার চেষ্টা করিনি প্রভুর বাক্য কি বলছে। লোকের কথা শুনে নিয়ে আমরা সব কিছু হাতের মধ্যে বেঁধে নিচ্ছি, পায়ের মধ্যে বেঁধে নিচ্ছি, ঘরের মধ্যে ছিটিয়ে দিচ্ছি, যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছি, যার তার বাক্য শুনে নিচ্ছি, কিন্তু একবার নিজে থেকে খুলে চেষ্টা করিনি কি বাক্য অ্যাকচুয়ালি কি বলছে আমি নিজে থেকে দেখি। আমি এর মুখ থেকে শুনতে চাই, আমি ওর মুখ থেকে শুনতে চাই, এর তর্জমা শুনতে চাই, ওর তর্জমা শুনতে চাই, কিন্তু তোমার তোমার নিজের কি আবেগ নেই, তোমার নিজের কি মন নেই, তোমার নিজের কি, যতক্ষণ নিজের ইচ্ছা না হয় ততক্ষণ সেই ব্যক্তিকে কখনো শেখানো যায় না। যদি কেউ যদি সত্যি শিখতে চায় সে নিজে খুলবে, কারণ সে শিখতে চায়। কারণ তুমি যদি নিজে থেকে খুলতে না শেখো, আমি তোমাকে যদি খুলে দেখিও দেবো তুমি তবুও শিখবে না। ইট ইজ ইউ, ইট স্টার্টস উইথ ইউ, তোমার সাথে। তো জীবন সবসময় সব থেকে প্রথম জিনিস কি, যে সংসারের মধ্যে ভালোবাসা নেই সেই সংসার কখনো টিকতে পারে না। সেই সংসারের মধ্যে আজীবন তুমি অসাদ থাকবে। অসাদ মানে আপনি জানেন লবণ, প্রভু বলেছেন আমাদেরকে লবণ, কেন বলেছেন? লবণের কাজ কি? যদি আজকে জগৎ থেকে লবণকে সরিয়ে দেওয়া হয়, নুন কে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কি হবে বলতে পারবে? শুধু স্বাদ লাগবে না, তোমরা জানোই না। লবণ যদি না পাও তোমরা প্রত্যেকজন, একটা ব্যক্তি ছিল যাকে 10 দিন খাবার মধ্যে নুনই দেওয়া হয়নি, তাকে যা খাবার খাওয়ানো হচ্ছিল নুনের বিহীন। এবারে যখন এই নুনের বিহীন 10 দিন খাবার খাচ্ছিল, এই খেতে খেতে আস্তে আস্তে কি হয় জানেন, এর শরীর আস্তে আস্তে খুব টায়ার্ড হয়ে পড়ে। এত টায়ার্ড হয়ে পড়ে যে একটা সময় পর ও হাঁটতেও পারে না। লবণ আমাদের জীবনের মধ্যে অনেক ছোট্ট জিনিস, কিন্তু জানেন লবণ পেলে শরীরে শক্তি হয়। তাহলে যখন তুমি দুর্বল হয়ে যাও জলের মধ্যে নুন দিয়ে তোমায় খাওয়ানো হয়, কারণ ওর মধ্যে শক্তি আছে। একটা ছোট্ট জিনিস কিন্তু দেখো কত বড় কাজ করে। প্রভু বলছে তোমরা হলে লবণ, তার মানে প্রভু বলছে তোমরা হলে শক্তি,
তোমার নিজের শক্তি তোমরা নিজে, তোমার নিজের নির্ণয়ের মধ্যে তোমার শক্তি লুকিয়ে আছে, তোমার নিজের নির্ণয়ের মধ্যে তোমার পরিত্রাণ লুকিয়ে আছে। আজকের দিনে পরিত্রাণ আমাদের এতটা কাছে, দিয়াবল আমাদেরকে চোখ অন্ধ করে দিয়েছে, আমরা নিজে থেকে তুলতেই পারছি না পরিত্রাণ। তিনি ক্রুশের মধ্যে মৃত্যুবরণ করে রক্ত বাহিয়ে দিয়েছে, কিন্তু সেই রক্ত আমি নিজের গায়ের মধ্যে লাগাতেই পারছি না যেন আমি সিদ্ধ হতে পারি। আমরা মনে করছি, আমরা ধারণা করছি, কিন্তু কিছু হয়ে উঠছে না। কেন? কারণ মনে ধারণা করে কেউ নিজের পথকে সূচি করে তুলতে পারে না, কিন্তু নির্ণয়, একমাত্র নির্ণয়। আর সেই নির্ণয় কি? আমি প্রকৃত দ্রাক্ষালতা, তোমরা হলে কোন শাখা বলতে পারে আমাকে দ্রাক্ষালতার প্রয়োজন নেই? দ্রাক্ষালতা একটা থাকে, শাখা অনেক থাকে, কিন্তু ওই একটা দ্রাক্ষালতা থেকে পুরো শক্তি বেরিয়ে আসে প্রত্যেকটা শাখার জন্য। আর এক একটা শাখার মধ্যে তুমি দেখতে পারবে আস্তে আস্তে ফল ধরে যখন সময় উপস্থিত হয়, ঠিক কিনা? সব জিনিসের সময় আছে এই জগতের মধ্যে, প্রভু বলছে সব জিনিসের, সব জিনিসের নির্ধারিত সময়ই তিনি গুছিয়ে দিয়েছে সূর্যের নিচে। তো তুমি যা কিছু করবে তোমাকে সময় অধীনে করতে হবে এই সূর্যের নিচে। তোমার জীবন একটা সময় আর এটার মধ্যে নির্ধারিত করা আছে তুমি কতটা দিন, বলছে তোমার দিন আমার হাতের মধ্যে লিখিত আছে, তোমার দিন নির্ধারিত, ততক্ষণ তোমার নিঃশ্বাস গুণিত প্রভুর কাছে। আমি মনে করছি বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্টরা এক মিনিটের মধ্যে কতটা নিঃশ্বাস নিই ওরা গুনে বলেছে, একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কতটা নিঃশ্বাস নিই সেটাও গুনে বলেছে, 10 বছরের মধ্যে কত হবে সেটাও গুনে বলতে পারে মানুষ, 20 বছর 40 বছর 80 বছরের মধ্যে কটা নিঃশ্বাস নিতে পারি আমরা সেটাও গুনে বলা যায়, এতটা বুদ্ধি আছে মানুষের মাথায়। সবকিছু গুণিত। আজকের দিনে যদি আমরা সূর্যের নিচে যা কিছু করি বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায়, ডোন্ট নিজেকে ভ্রান্ত করিও না, পরিশ্রমের বিহীন তুমি চুরি করে পেতে পারো, তুমি ধোকা দিয়ে পেতে পারো, তুমি ঠকিয়ে পেতে পারো, কিন্তু ওইসব জিনিস তোমার কাছে কখনো টিকবে না। নিজেকে সব থেকে প্রথম জিনিস প্রভুর চরণে আসা। খ্রিস্টানদের সব থেকে বড় শত্রু কি বলতে পারবে? সব থেকে বড় শত্রু খ্রিস্টানদের হলো অলসতা। তুমি যদি অলস থাকো তুমি অনেক গৌরব অনেক আশীর্বাদ থেকে বিহীন হয়ে যাবে। শুনে নাও কথাটা, প্রভুর কোন দাস, যে কোনো দাস থেকে দাওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের মধ্যে আচরণ ছিল না অলস। তারা এমন ব্যক্তি ছিল যারা রীতিমতন খেটেছে, যারা রীতিমতন পরিশ্রম করেছে, যারা রীতিমতন দৌড়েছে। পিতরকে দেখে নমাজ দত্ত বলছে, প্রভু আইস আমি তোমাকে মনুষ্য দত্তে শেখাই। আর সে হাঁটতে হাঁটতে কত দূর অব্দি প্রচার করেছে, সে ইসরায়েলে থাকতো আর ইসরায়েল থেকে সে রোমে পৌঁছে গেছিল প্রচার করতে করতে, তার মানে সে রীতিমতন ট্রাভেল করছিল। প্রভু দাস দাসীদেরকে যখন প্রভু বেছে নেয় তাদের কার্যই বড়র জন্য বেছে নেয়, আর সেটাকে তুমি নিজে থেকে করে উঠতে পারবে না, সেটা প্রভু তোমায় দেবে। আর এমনভাবে দেবে কি, প্রভুর বাক্যর মধ্যে বলছে স্বর্গরাজ্য কীরকম, বলছে স্বর্গরাজ্য একটা সর্ষের দানার মতো, যখন ওটাকে বপন করা হয় সেটা বাগানের মধ্যে সব থেকে মস্ত বড় গাছ হয়ে ওঠে, আর যখন সেটা সব থেকে মস্ত বড় গাছ হয়ে ওঠে ওখানে পাখিরা এসে নিজের ঘর বানায়, স্কুলেরা এসে নিজের ঘর বানায়, ঠিক কি না? তেমন ওই গাছের মধ্যে কত নিজের পাখিরা ঘর বানিয়েছে, জন্তুরা ঘর বানিয়েছে আর বানিয়ের মধ্যে বাস করছে। এই বীজ আমাদের হৃদয়ের মধ্যে বপন করা হয়, যেরকম আমার হৃদয়ের মধ্যে কি বপন করা হয়েছিল জানেন? আমার হৃদয়ের মধ্যে বপন করা হয়েছিল কি আমি প্রচার করব, একটা ছোট বীজ ছিল, আমি দেখিনি সেটা, আমি এখন পর্যন্ত প্রচারে দাঁড়াইনি, আমি প্রচারে আসিনি, কিন্তু ওটা আমার হৃদয়ের মধ্যে ছিল কি আমি করব। যখন প্রথমবার সময় পেয়েছি করেছি, করে গিয়ে 30 জন আসি, 30 জন এসে আমি দেখলাম 30 জন থেকে একজন একজন করে যেতে, কারণ তখন আমি প্রস্তুত ছিলাম, বীজটা এখনো বাড়িনি আমার মধ্যে, রোপণ তো হয়ে গেছে কিন্তু বীজটা এখনো বাড়িনি। ওটা হতে হতে শেষ পর্যন্ত ওই গ্রুপটা চলে গেল, আমি আত্মা দিয়ে পড়ে গেলাম, আবার উঠলাম, কারণ ওই বীজটা ছিল হৃদয়ে।
আবার উঠে আবার প্রচার করতে শুরু করলাম। প্রচার করতে করতে যে জায়গাতে প্রচার করছিলাম ওই ওই জায়গাতে বাক্য পুরো শুনল না শেষ পর্যন্ত। তারপরে আমি এই কবর টাঙাতে পারলাম প্রচার করার জন্য। আর এখানে যখন প্রচার করতে শুরু করলাম, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা করে গেল। কথাটাকে বুঝতে পারছেন? তার মানে তোমার হৃদয়ের মধ্যে প্রভু বীজ বপন করবে, কিন্তু তোমাকে নিজে দ্বার খুলতে হবে। এবার হৃদয়ের দ্বার একটা ব্যক্তি কি করে খোলে? আমি যখন নিজের হৃদয়ের দ্বার খুলেছিলাম, আপনি জানেন আমার সাথে অনুশোচনা কতদিন ছিল? আমার সাথে অনুশোচনা 5 দিন ছিল। আমি 5 দিন কেঁদেছি একটা বাক্য দিয়ে। কখনো কখনো কিছু কিছু কথা এমন হয় যেটা তুমি অনেক শুনতে চেয়েছিলে কিন্তু তুমি কারোর মুখ থেকে শুনোনি, আর যখন তুমি প্রথমবারটা শুনতে পাও তোমার চোখের মধ্যে জল নিয়ে চলে আসো। আর কিছু কিছু জিনিস এতটাই মলমের মতন কাজ করে যে তুমি সেটাকে ভুলতে পারবে না, যতবার তুমি মনে করবে তোমার চোখের মধ্যে জল চলে আসবে। অনুশোচনাও কিন্তু এরকম যে আমি এত কিছু নষ্ট করে দিয়েছি, নষ্ট করে দেওয়ার পর আমি কি ভেবেছি আর প্রভু আমার জন্য কি করল? অপবায়ের পুত্র কি ভেবেছিল? ও ভেবেছিল আমি নিজের পিতার কাছে যাব, গিয়ে বলবো যে আমি তোমার সন্তান হওয়ার আর যোগ্য নয়, কারণ আমি সবকিছু নিয়ে লুটিয়ে দিয়েছি। এবার আমার পাওয়ার কিছু আশা নেই তোমার কাছ থেকে, আমি হেরে গেছি। এবার যদি আমার জন্য কোনো কিছু স্থান থাকে তো তোমার দাসের জায়গাটা তুমি আমায় দিয়ে দাও, যেন আমি ওখানে কাজ করে নিজের জন্য কিছু করতে পারি। তিনি যখন ও ফেরত আসলো নিজের বাবাকে বলল, আমি তোমার বিরুদ্ধে স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি। বলতেই না বলতে বাবার কান ওর কথার মধ্যে ছিল না। কেন জানেন? ওর কথার মধ্যে ছিল না, কারণ বাবার চক্ষু অনেক বছর অপেক্ষায় ছিল তাকে দেখার জন্য। আর যখন তাকে দেখতে পেয়েছিল ওটাই বাবার জন্য অনেক বড় ছিল। তার পুরো কথা দিয়ে তার বাবা জানতো না কি এসে বলবে, কিন্তু যে ফেরত এসছে এটাই অনেক বড় জিনিস ছিল। তুমি যে প্রভুর কাছে ফেরত আসছো এটাই অনেক বড় জিনিস। আর প্রভু তোমাকে আজকের দিনে এই জিনিসটাই বলতে চাই, কি তুমি প্রভুর কাছে যে ফেরত আসছো এর থেকে বড় জিনিস আর প্রভুর জন্য হতে পারে না। কেউ তোমাকে অন্য কাউকে বলতে দিও না যে প্রভু তোমার থেকে অনেক দূরে, বা প্রভু তোমার পাপ তোমাকে অনেক দূরে নিয়ে গেছে। তোমার পাপ যেরকম হোক, তুমি যা যা ভুল করেছো তোমার মনে, তোমার চিন্তাধারা দিয়ে, তোমার মুখের কথা দিয়ে, তোমার আচরণ ব্যবহার দিয়ে, তুমি যা যা ভুল করেছো প্রভু একটাও পাপ গুণিত করেনি। কারণ যদি গুণিত করত তুমি আজ এখানে বসে থাকতে না। তিনি একটাও পাপ গুণিত করেনি, কিন্তু যেহেতু তুমি এখানে উপস্থিত হয়েছো এটাই প্রভুর জন্য বড় জিনিস। যে সন্তান এই জগতের মধ্যে হারিয়ে গেছিল সে পিতার কাছে ফেরত আসা এটা অনেক বড় জিনিস। একটা বাবার জন্য এর থেকে বড় জিনিস হতে পারে না যে ছেলে ঘর ছেড়ে চলে গেল সে আবার বাবার কাছে ফেরত এসে নিজে। একটা মায়ের জন্য এই এর থেকে বড় জিনিস হতে পারে না যে ছেলে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছিল আবার ব্যাগ নিয়ে ফেরত চলে এসে। এর থেকে বড় জিনিস হতে পারে না। যদি জগতের মা বাবা আনন্দ পায় যখন তাদের সন্তান ফেরত আসে, তো স্বর্গীয় পিতা যে এত পবিত্র, যার দয়ার সীমা নাই, যার দয়াকে এই বাক্যর মধ্যে যদি কথার মধ্যে ব্যাখ্যা করা যায়, বাক্যর মধ্যে বলা হচ্ছে তার দয়া কতটা, বলছে স্বর্গ এবং মর্ত মধ্যে যতটা পার্থক্য আছে, যত দূরত্ব আছে অতটা তার দয়া, অতটা তার প্রেম, অতটা তার বিশ্বস্ততা মানুষের জন্য, অতটা তোমায় তিনি ভালোবাসে। আজকে দিনে তোমাকে অনেক কিছু বলতে পারে, দিয়া বল এসে অনেক রকমের চিন্তাধারা দিয়ে বলতে পারে, কি তুমি ঈশ্বরের যোগ্য নয়, তুমি এত বাক্য শুনেছো, তুমি এত বাক্য পেয়েছো, তুমি ঈশ্বরের যোগ্য নয়, তোমাকে বারবার ঈশ্বর ছুঁয়েছে, তুমি ঈশ্বরের যোগ্য নয়, কারণ তুমি এখনো পাপের জীবন নিয়ে চালিয়ে যাচ্ছ, তুমি নিজের এখন পর্যন্ত আচরণ বদলাতে পারোনি, তুমি এখন পর্যন্ত সেই স্থানের মধ্যে আসতে পারোনি যেভাবে তোমাকে প্রভু দেখতে চায়, তুমি এখন পর্যন্ত নিজেকে আচরণটাকে গুছাতে পারোনি, তুমি পবিত্র জীবন যাপনের মধ্যে প্রবেশ করতে পারোনি, তোমার চিন্তারা মন্দ, তোমার পথ মন্দ, তোমার আচরণ মন্দ, সবকিছু মন্দ, আর তোমাকে দিয়া বল রীতি মতন বোঝাচ্ছে তোমার মিটিংয়ে গিয়ে কোনো লাভ নেই, তোমার প্রভুর চরণে বসে কোনো লাভ নেই। কিন্তু আমি তোমায় বলতে চাই খ্রিস্টে তোমার প্রিয়জনেরা, ওই একই পিতা
যখন আমি এরকম চিন্তাধারা নিয়ে বসেছিলাম একটা সময়। এখন আমি তো বারবার হারিয়ে দিই প্রভুকে। তুমি যদি সত্যি ভালোবাসো না, তুমি নিজে বুঝতে পারবে কি প্রভুর পথে চলতে গেলে একটা পাপীর জন্যে ধার্মিকতার পথে চলাটা কতটা কঠিন, কতটা কঠিন। তুমি এখান থেকেই বুঝতে পারো, তুমি নিজের মুখটাকে আটকাবার চেষ্টা করো না প্রত্যেকটা দিন, যেন একটা কুকথা না বেরো, তুমি বুঝে যাবে কতটা কঠিন, কতটা কঠিন। যাদের চক্ষু প্রভু খুলে দিয়েছে, যারা দেখতে পায়, যারা বুঝতে পারে, যাদের মধ্যে এখনো পবিত্র আত্মা কাজ করছে, দু রকমের ব্যক্তি আছে জানেন তো জগতে। একজন যারা মন্দ করে আনন্দ পায়, আর একজন যারা মন্দ করে আনন্দ পায় না কিন্তু দুঃখ করে। আর মন্দ করে দুঃখ তারাই করতে পারে যাদের মধ্যে পবিত্র আত্মা আছে, না তো বাকি সব বলে বেশ করেছে, ঠিক করেছে। কারণ এই জগৎ মন্দ, আর মন্দের সাথে মন্দ করাটা আমরা মনে করি নাই, কিন্তু প্রভুর বাক্যর মধ্যে যখন আমরা আসি তখন আমরা বুঝতে পারি। যখন আমরা প্রভুর সাথে একবার একবার তুমি যদি প্রভুর পরিকল্পনা বা প্রভুর মিটিং এর মধ্যে এসছো যেখানে পবিত্র আত্মার উপস্থিতি ছিল, আমি তোমায় বলছি তুমি যতই দূরে চলে যাও তোমার হৃদয়ের মধ্যে একটা কোণা এমন থাকবে যে তোমাকে বলবে তুমি ভুল। যদি আজও পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে এরকম কার্য হয়ে থাকে কি যখন তুমি তোমাকে গাল দিল আর তুমি গাল দিয়ে তোমাকে ভালো লাগলো না, যদিও বা ওর ভালো লাগলো তোমাকে গাল দিয়ে, কি তোমার মুখ দিয়ে গাল বেরিয়ে গেছে তোমার ভালো লাগেনি, তো প্রভুকে ধন্যবাদ দাও কি তোমার মধ্যে এখনো ঈশ্বরের আত্মা আছে। যদি একটা কু এক তুমি ভুল করনি, তোমার কোনো ভুল ছিল না কিন্তু তুমি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, ঢুকে পড়লে, তুমি চাইলে না ঝগড়ার মধ্যে ঢুকতে, আর তুমি ঝগড়া করে দেওয়ার পর তোমার নিজেরই ভালো লাগছে না এবার যে আমি ঝগড়াটা কেন করি, প্রভুকে ধন্যবাদ দাও কি তোমার মধ্যে এখন ঈশ্বরের আত্মা আছে। তুমি ঈশ্বর থেকে দূরে নেই, তুমি ঈশ্বর থেকে দূরে নেই। কারণ যারা মন্দ জানেন তো তারা আনন্দ করে মন্দ করে, আর যারা মন্দ নয় তাদের মন্দ করে আনন্দ হয় না, তাদের কাউরের ক্ষতি করে আনন্দ হয় না, দুঃখ হয়। যারা মন্দ আমি তোমায় বলি তাদের সাথে যেটা ঘটে তারা অন্যজনের সাথেও করতে চায়, কারণ তারা মন্দ। আমার সাথে হয়েছে আমি অন্যজনের সাথেও করবো, কিন্তু যারা ভালো তাদের সাথে যখন ঘটে তারা বলে আমার সাথে হয়েছে অন্যজনের সাথে যেন না হয়। এটা হলো পার্থক্য যাদের মধ্যে প্রভুর আত্মা থাকে আর যাদের মধ্যে প্রভুর আত্মা নেই। আর যদি তোমার হৃদয়ের মধ্যে প্রভুর আত্মা আছে, আমি তোমায় বলছি তুমি প্রভুর থেকে দূরে নেই, তুমি প্রভুর অনেক কাছে।